মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে টু বলা যাবে না, এটা ডে ওয়ান, কারণ কালকে আমাদের ঘুরতে ঘুরতে রাত 3টে বেজে গেছে। আসলে রাস্তায় এত কুয়াশা ছিল যে সন্ধ্যে একদমই গাড়ি ড্রাইভ করতে পারছিল না, মানে সামনাসামনি কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ ছিল। তো কিন্তু সব আমরা এখানে এসেছি, তো রিসেপশনে যখন ঘুমিয়ে পড়েছে তাদেরকে ডেকে আমরা ঘরে ঢুকতে ঢুকতে অলমোস্ট 3:30, তারপর আমরা চারজনে মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে আমরা 5:30টার সময় ঘুমিয়েছি, তো 7:30টার মধ্যে মানে 7:10 থেকে আমাদের ডাকতে শুরু করে দিয়েছে। যাই হোক, এখন 9:15 বাজে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি স্নান টান করে, কারণ আমরা এখান থেকে চেক আউট করবো। আমরা এখান থেকে মন্দিরে যাবো, মন্দিরে পুজো টুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে ডিরেক্ট ঢুকবো মন্দারমণিতে। এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো বেরোনোর সময় এবং চেক আউটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রুম থেকে বেরিয়ে এসেছি, সমস্ত লাগেজ নিচে নেমে এসেছে এবং সবাই এখানে আছে, পুরো ফ্যামিলি। তো এখন আমাদের চেক আউটের যে সমস্ত প্রসিডিওর থাকে সে সমস্তগুলো হচ্ছে। হ্যাঁ আবির, এখানে এসো, এখানে আবির আছে, ভালো লাগছে তো? আর এখানে রুমটি কাকিমা সবাই আছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, আমাদের বেরোনোর কথা ছিল অনেক তাড়াতাড়ি, বাট আমাদের অলরেডি লেট হয়ে গেছে, কারণ আমাদের সেরকম তো ঘুমই হয়নি, 2 ঘন্টা মতন ঘুমিয়েছে। তো যাই হোক, ওখানে গাড়িতে উঠি, তারপর দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি চন্দনেশ্বর মন্দিরে, তো এখন ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে মনে হচ্ছে ভালোই ভিড় আছে, তো এখন ভেতরে ঢোকা যাক। ফার্স্টে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, এবং সেখানে খুব ভালোভাবে ঠাকুরকে দর্শন করেছি। এবং ওখানে যে দেখতে পাচ্ছি যে ষাঁড় আছে ওখানে, মানে এটা বলা হয় কি যে দু কানে কোনো মনস্কামনা বললে পূর্ণ হয় নাকি। আর এখানে মন্দিরে ঠাকুর দর্শন খুব ভালোভাবে করেছি, ভিড় ছিল বাট খুব ভালোভাবে ঠাকুরটা দর্শন হয়ে গেছে। এবং চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন ডিরেক্ট যাবো হচ্ছে ভূষণেশ্বর মন্দির। তো আবার পরে কথা বলছি। তো আমরা এখন চলে এসেছি ভূষণেশ্বর, কিছু একটা হবে মন্দির, নামটা ঠিক বলতে পারছি না, মন্দিরে এসেছি এখন, এখানে ভেতরে এখন ঢুকবো। মা ডাকছে, যাও। Thank you.
এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা ডিরেক্ট যাচ্ছি মন্দারমণিতে। গাড়ির এরকম অবস্থা, এই যে প্রচন্ড রোদ গরমের মধ্যে মানে খুব বাজে একটা অবস্থা, সিচুয়েশন সৃষ্টি হয়েছে। এখন আমরা ডিরেক্ট যাবো মন্দারমণিতে। সকাল থেকে আমরা উপোস করে পুজো দিয়েছি এবং খুব ভালো পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি। তো তারপরেতে বেরোনোর পর আইসক্রিম খেয়েছি, যেটা মেজো পিসা খাইয়েছে। এখন আর আমরা কিচ্ছু খেলাম না, কারণ ওখানে সবাই মুড়ি চপ খাচ্ছে, ও সমস্ত এখন খেলে গ্যাস হয়ে যাবে। তো এখন আমরা ডিরেক্ট যাবো মন্দারমণিতে, আর হয়তো অলদিঘাতে কোথাও একটা লাঞ্চ করে নেবো। তো এখনও গাড়িতে সবাই ওঠেনি, আমিও আছি আর এখানে আবি আছে বসে। আর এত রোদ না, তাকানো যাচ্ছে না। তো যাই হোক, গাড়িটা চলো, তারপর দেখা হচ্ছে। বাজে হচ্ছে 3:46, প্রচণ্ড রোদ। এবং আমরা যে ওল্ড দীঘাতে পূর্বার সাথে লাঞ্চ করেছি, ওখানে আর কোনোরকম টিফিন নিতে পারিনি, কারণ সকাল থেকে যেহেতু পুরোই পেট ফাঁকা ছিল আর ওখানে গিয়েও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তো ওই জন্য ওখানে গিয়ে আর কোনোরকম টিফিন নিইনি। আর এখন আমরা ফাইনালি এখানে এসেছি হোটেল প্রিন্স। তো এখন আমরা একটুখানি ফ্রেশ হবো, চেঞ্জ হবো, তারপর পুলে নামার প্ল্যান আছে। বাট আমার একটু ফোবিয়া আছে জলে, তো ওই জন্য আমার না নামারই প্ল্যান আছে। বাট লেটস সি কী হয়। তো আমরা তোমাদের দেখালামই যে আমরা হোটেলে চলে এসেছি, মানে আমাদের কি বলে মন্দারমণি হোটেলে চলে এসেছি। তো রুম ট্যুরটা আমি দেবো, এই ব্লগে আর দিচ্ছি না। আজকে সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ভিডিও রিলেটেড যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমার চ্যানেল নামের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই আমাকে প্রেস করে দিও, যাতে কোনো শর্টস ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তুমি ঝটপট করে দেখতে পারো। আমি কথা বাড়াচ্ছি না, একবার একটু ফ্রেশ হবো, দেখো মুখ চোখের কি অবস্থা, চেঞ্জ করবো। আর একটু পর থেকেই আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো, সেটার মধ্যে ফার্স্টেই থাকবে আমাদের মন্দারমণির হোটেলের রুম ট্যুর, সেটা দিয়ে স্টার্ট করবো। তো যাই হোক, কিপ ওয়াচিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।